বিশালগড়ের সুনামগঞ্জ বাজার সংলগ্ন দক্ষিণ ব্রজপুর মোবাইল টাওয়ার থেকে 20টি ব্যাটারি চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। শুক্রবার রাতে বিশালগড় থানাধীন সুনামগঞ্জ বাজার সংলগ্ন দক্ষিণ ব্রজপুর এলাকায় এয়ারটেলের মোবাইল টাওয়ার থেকে 20টি ব্যাটারি চুরি করে নিয়ে যায় চোরের দল। শুক্রবার সকালে টাওয়ারে এসে দেখতে পান যে ব্যাটারি নেই, সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিশালগড় থানায়। পুলিশ মামলা নিয়ে তদন্তে নামলেও চোরের কোনো হদিশ পায়নি। বিশালগড়ের ব্রজপুর সহ বিভিন্ন এলাকায় দিন দিন চুরির ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। পুলিশ প্রশাসন জেনেও কোনো ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করেনি, সংগত কারণেই পুলিশের প্রতি আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। গতকাল রাতে মানে আজকে আমি আইসি যে ব্যাটারি নেই, এখানে 24টা ব্যাটারি আসলো, 24টা ভিতরে 4টা ব্যাটারি হয়ে গেলো আর বাকি 20টা ব্যাটারি হয়ে গেছে। কি এর টাওয়ার? এটা এয়ারটেল টাওয়ার। কোনখানে টাওয়ারটা? টাওয়ারটা এটা বলবো, এই সুনামগঞ্জ উত্তর দিকে হয়েছে। কেন সুনামগঞ্জ? সুনামগঞ্জ কত হইব মানে যে ব্যাটারি নিয়েছে বাজার মূল্য অনুমানিক? আনুমানিক তো 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা মানে কাউরে মানে কত পার্সেন্ট চিনতে পারছেন? না, পুলিশ আইসেন এখন? পুলিশ আইসে। আপনার নাম? আমার নাম পার্থ বিশ্বাস। আজকে সকালবেলা ওই ছেলেরা পোলা মানে দেখতে পাই এখানে দরজাটা খোলা, তো দেখতে পাই দেখে এখানে এসে দরজাগুলো তো সঙ্গে সঙ্গে কোম্পানির স্টাফের ফোন করছে। ফোন করার পরে কি তোমরা কি কালকে রাত্রে দরজা খুলছো? কো না কামরা কি ও ঘরের মধ্যে দেখা যায় কিচ্ছু নাই, তো সঙ্গে সঙ্গেই মানে জানানো হয়েছে যে স্টাফ আইছে। কিন্তু এখানে এখন দেখা গেল কি তার 24টা ব্যাটারি ছিল, এখানে অন্য কোনো মানে 24টা ব্যাটারির মধ্যে 20টা ব্যাটারি চুরি হয়েছে। এটা কি টাওয়ার আছে? এটা এয়ারটেল টাওয়ার, মোবাইল টাওয়ার। হ্যাঁ, মোবাইলের টাওয়ার। কোনখানে এটা টাওয়ার? এটা হইল নবীনগর না, এটা সুনামগঞ্জ বাজার সংলগ্ন, এটাও দক্ষিণ ব্রজপুর এরিয়াতে পড়ে। পুলিশ আসছে এখন? হ্যাঁ, পুলিশ আসছে এখন, পুলিশ আসছে, তারা দেখবো এবং আইডেন্টিফিকেশন করবো, এটাও আমরা চাই। কারণ এই ধরনের যে অবস্থা, কিছুদিন আগে এই এরিয়া থেকে একটা বাইক চুরি হয়েছে, তো এই ধরনের যাতে এগুলো বন্ধ হয়, আইডেন্টিফিকেশন করে এবং তাদেরকে শনাক্ত করবো।